হ্যালো বন্ধুরা, দেখো নতুন সকাল আর অন্যরকম একটা ভিডিও নিয়ে আমি পিয়ালি হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আজকের ভিডিওটা একটু অন্যরকম বাট খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। চলো আর ইন্ট্রোটা বড় করছি না, চলে যাই মেন পার্টে। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো, তবু আর একটু ক্লিয়ার করে দিই। আজকে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার গৃহপ্রবেশ, ঠিক বলবো না, গৃহপ্রবেশটা কিছুদিন আগেই হয়েছে, বাট ভিডিওটা হতে চলেছে খুব 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 ইন্টারেস্টিং ভিডিও। কিন্তু স্কিপ করো না, এন্ড অব দি দেখতে থেকো, আশা করছি ভালো লাগবে। এইসব জিনিসগুলো আমাদের তো রিচুয়ালস বাড়িতে থাকতে গেলে, ধরো নতুন বাড়িতে থাকতে গেলে এইসব রিচুয়ালসগুলো তো সবার বাড়িতেই হয় আর কি। তো চলো দেখতে থেকো, আর আমাদের পুরো গ্যাং আছি আমরা, তো আস্তে আস্তে মানে ক্রমশ প্রকাশ্য আর কি। তো ভিডিওটা স্কিপ না করে এন্ড অব দি দেখতে থেকো। আমাদের বাড়ির সামনে যে দুদিকে রাস্তাটা আছে ওটা পরিষ্কার হচ্ছে, মানে ওটা বেরিয়ে আসছি জাস্ট এই মুহূর্তে হচ্ছে। আমাদের বাড়ির দরজার সামনেটা নিশ্চয়ই বুঝতেই পারছো, পুকুরের ওই উপরটা হচ্ছে। তো ভাবলাম ক্লিপটা আর কি তুলি, বেশ ভালো লাগছে। দেখো যেমন কথা তেমন কাজ, পুরো গ্যাং নিয়ে হাজির হয়ে গেছি আমরা। অনেকদিন এটা হয় না, না অনেকদিন হয় না, অনেকদিন হয় না। এই যে আমাদের এখানে, এই দেখো আমি ভিডিও কিন্তু শুরু করে দিয়েছি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের এখানে এই পাশের বাড়িটায় ফার্স্টের পরের বাড়িটা, ওই ভেতরে বাড়িটা, চলো দেখাচ্ছি। ওখানে সবাই দাঁড়িয়ে আছে ওই জায়গাটাতে আর কি। হচ্ছে আজকে তোমার ওই যজ্ঞ হচ্ছে, গৃহপ্রবেশ ওরা অ্যাকচুয়ালি কিছুদিন আগেই করেছে, তো হচ্ছে যজ্ঞ। তো সেই জন্য নিমন্ত্রণ দিতে আছি। বাড়িতে যজ্ঞ হওয়া মানে তো ব্রাহ্মণ ভোজন, এটা তো নিশ্চয়ই সকলেই জানো। তো চলো সেই ব্রাহ্মণ ভোজনের জন্য মেনুটা একটু ক্লিয়ার করে দিই। আর বাড়িতে যজ্ঞ হলে তো অবশ্যই নিরামিষ মেনু থাকবেই। তো মেনুতে আছে লেবু, লবণ লেবু আর কি, শাক ভাজা, শুক্তো, পোস্ত, ডাল, কিছু মিস করলাম, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি। হ্যাঁ এটাই তো, খুব সুন্দর মেনু, জাস্ট অসাধারণ রান্না বান্না, মানে দেখেই মনে হচ্ছে, এখন মনে হচ্ছে কখন খেতে বসবো, কখন খেতে বসবো। বল কোথায় এসছিস, বল কি কোথায় এসছিস, বল কি করতে এসছিস, ভোজ খেতে, কি উপলক্ষ, ঘরের যোগ্য। দেখো আমাদের বাবা না কি, আমাদের বাড়িতে নিমন্ত্রিত সবাই আছে, বাট দাদা আছে ডিউটিতে, আর এসছি আমি আর বৌদি। আর যেহেতু মা ছাদের ওপর প্লাস নিচে, তো তো সেই জন্য মা আসেনি, মায়ের খাবারটা বাড়িতে বৌদি দিয়ে এলো। আর বাবা তো আসতে পারবে না, জানোই তো বাবার শরীর। আমরা তো খোলা কাছে নিচে বসে গেছি, ওইদিকে প্যান্ডেলটা আছে, দেখো ওইদিকে অনেকে বসছে, মানে দেরি হচ্ছে বলে আমরা এইদিকে বসে গেছি। আর কয়েকদিন পরে এই যে পাত্র হবে আমাদের, ভাইকে বিয়ের কথা বলতে ভাই লজ্জা পেয়ে গেল, তো পাওয়াটাই স্বাভাবিক। অ্যাকচুয়ালি এই ভাইয়েরই কয়েকদিন পর বিয়ে, মানে আমার পিসির ছেলের যেদিনকে বিয়ে সেই দিনই এই ভাইয়ের বিয়ের ঠিক হয়েছে। তো জানি না কোন দিকটা কীভাবে ম্যানেজ করবো, পিসির ছেলের বিয়েতে তো ভাইয়ের বিয়েতে তো যেতেই হবে। তো চলো আমরা সবাই খেতে বসে পড়েছি, আর এরকম খোলা আকাশের নিচে খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেকদিন আগেই শ্যুট করেছিলাম, এডিট করছি এখন, আর রান্নাবান্না অসাধারণ হয়েছে। Thank you.
বসে আছি। তুমি কি করছো? আমি ড্যান্স করছি। তুমি কি করছো? আমি ড্যান্স করছি। আর এরাও ড্যান্স করছে। তুমি কি করছো? চলো এদের দুষ্টুমি চলতেই থাকুক। আমি এদের সাথে আজকের ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এই ইউটিউব কপিরাইট দিল বলে যা মিউজিক বাজলো।